নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। সব বর্তমানে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আলোচনা হচ্ছে বিএড ভার্সেস ডিএড। আমাদের পশ্চিমবঙ্গেও আছে, সো পশ্চিমবঙ্গে কিন্তু যে বিএড ভার্সেস ডিএডের যেটা আছে, 16,500 2020 সালে যাকে নিয়োগ করা ছিল তাদের ভবিষ্যৎ কী? 16,500-এর মধ্যে 10,000-ই কিন্তু ট্রেনিং করা নেই, মানে বিএড ডিএলএড করা ছিল না, বাট তাদের 6 মাসে ব্রিজ কোর্স করা হয়, তারা কিন্তু সেই 6 মাসের ব্রিজ কোর্সও কিন্তু করানো এখনও হয়নি বা তারা করেনি, ঠিক আছে? সো আজকে এটা নিয়ে আলোচনা করবো। সো ফাইনালি কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু উনি কিন্তু আজ মুখ খুললেন যে এদের ভবিষ্যৎ, 16,500-র ভবিষ্যৎ কী হবে বা কী হতে চলেছে। সো ভিডিওটা কিন্তু বন্ধুরা, 16,500-র এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা কিন্তু সবাই জানেন এই 16,500-র ভবিষ্যৎ, এটা কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে কিন্তু কেস হয়েছে এবং কেস হিয়ারিং চলছে, দুটো হিয়ারিং মধ্যে হয়েও গেছে। সো সেখানে পর্ষদ সভাপতি কী বলেছে, সো সেটা চলুন আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন। বিএড ডিগ্রিধারী শিক্ষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে সিদ্ধান্ত নিয়েছে 2023-25 সালে শিক্ষাবর্ষে প্রশিক্ষণহীন শিক্ষকদের ডিএলইডি বা প্রশিক্ষণ করে দেওয়া হবে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও তাদের আর কোনো ভয় থাকবে না। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক শিক্ষিকাদের ডিএলএড বা বিএড থাকতেই হবে, ডিএলএড বা ডিএড ডিগ্রি থাকতেই হবে। অর্থাৎ কারো যদি বিএড ডিগ্রি থেকে থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকে আবেদন করতে পারবে না। নিয়ম অনুযায়ী চাকরি পাওয়ার পর 2 বছরের মধ্যে বিএড ডিগ্রিধারীদের 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হয়, যদিও তা করানো হয়নি। এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় বলেন, হ্যাঁ তারা করেনি, তবে স্কুল শিক্ষা বিভাগ সচেষ্ট আছে, আমরাও সচেষ্ট আছি, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন এলিমেন্টারি ব্রাঞ্চ সচেষ্ট আছে, তারাও কথা বলছেন, আমরা অলরেডি কথা বলেছি, আশা করছি সমস্যা মিটে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে পরই দিশেহারা হয়ে পড়েন রাজ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক। 2020 সালে চাকরি পাওয়ার পর অধিকাংশ শিক্ষক প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন বিএড ডিগ্রিধারের ভিত্তিতে, 10,000, কারণ সেই সময় নিয়ম অনুসারে বিএড থাকলে প্রাথমিকে আবেদন করা যেত, তবে এনসিটির গাইডলাইন অনুসারে চাকরি পেয়ে সেই সমস্ত শিক্ষকদের 6 মাসের মধ্যে একটা ব্রিজ কোর্স করে নিতে হবে, যদিও কিন্তু সেটা করানো এখনও পর্যন্ত হয়নি। এই অবস্থায় ডিএলএড প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে উদ্যোগী রাজ্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ করেছে। রাজ্য প্রতিটি জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে চিঠি পাঠিয়েছে, ডিএলএড বা ডিএড প্রশিক্ষণহীনদের নামের তালিকা প্রস্তুত করার নির্দেশও দেওয়া হয়েছে, এরপরে তালিকা দেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। সো এটা কিন্তু পর্ষদ সভাপতি কিন্তু বলেছে রাজ্য সরকার তাদের পাশে আছে, বাট হাইকোর্ট কী রায় দেয় সেটাই এখন দেখার। 2018 সালের গ্যাজেটটা যদি বাতিল করে দেয়, 2020 সালে নিয়োগটা কী করে হয়, প্রশ্নক্ষেত্রটা থেকেই যায়। পর্ষদ এখন যতই বলুক যে আমরা করিয়ে দেবো, আমাদের খরচায় করাবো, 23-25 করাবো, কী করে হয়, কোশ্চেনটা কিন্তু থেকেই যাচ্ছে। সো বন্ধুরা, কোশ্চেনের উত্তর আমার কাছে নেই, ঠিক আছে, হাইকোর্টের বিচারাধীন, হাইকোর্ট দেবে। সো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।